আমেরিকার জনগণ সরাসরি ভোট দিয়ে প্রেসিডেন্ট তৈরি করতে পারে না। প্রেসিডেন্ট নির্বাচিত হয় ইলেকট্রোয়াল ভোটের মাধ্যমে। এই ইলেকট্রোয়াল ভোট কি? যুক্তরাষ্ট্রের 1787 সালের সংবিধান অনুযায়ী ইলেকট্রোয়াল কলেজ প্রবর্তিত হয়। পরবর্তীতে 1964 সালে মার্কিন সংবিধানের 12তম সংশোধনের মাধ্যমে এই ইলেকট্রোয়াল নিয়ম চালু হয়। অর্থাৎ সাধারণ জনগণের ভোটে নির্বাচিত হয় ইলেকটোর, আর এরপর 538 জন ইলেকটোর তাদের একটি করে ভোট দিয়ে তাদের প্রেসিডেন্ট নির্বাচন করেন। পুরো আমেরিকায় মোট 538টি ইলেকট্রোয়াল কলেজ রয়েছে, আর আমেরিকার প্রেসিডেন্ট হতে অর্ধেকের একটি বেশি অর্থাৎ 270টি ইলেকট্রোয়াল কলেজে জয়ী হতে হয়। কোন অঙ্গরাজ্যে কত ইলেকট্রোয়াল ভোট থাকবে তা নির্ধারিত হয় সেখানে কতটা কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট রয়েছে তার উপর। প্রতিটি কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের জন্য একটি করে ভোট এবং দুজন সিনেটরের জন্য দুইটি ভোট বরাদ্দ থাকে। এতে করে কোনো একজন প্রার্থী সরাসরি জনগণের ভোট পেলেই যে প্রেসিডেন্ট হবেন তা হয় না, বরং ইলেকট্রোয়াল কলেজ নামে যুক্তরাষ্ট্রের যে নির্বাচনী ব্যবস্থা আছে তার মাধ্যমেই ঠিক হয় কে হবেন পরবর্তী প্রেসিডেন্ট। সাদামাটা ভাষায় বললে বলা যায়, আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যের সাধারণ মানুষের ভোটে প্রথমে কিছু জনপ্রতিনিধি তৈরি হয় এবং সেই জনপ্রতিনিধিরাই এক একজন এক একটি ইলেকট্রোয়াল ভোট, আর এই জনপ্রতিনিধিদের ভোটেই নির্বাচিত হন আমেরিকার প্রেসিডেন্ট।